মন্ডলপাড়া গ্রামের একেবারে ধারে ছিল এক বুড়ির ঘর। বুড়ির ঘরের পিছনে ছিল এক তেঁতুল গাছ। বুড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছিল, কিন্তু বুড়ি ছিল কিপটে। প্রতি বছরের মতো এবারও গাছে কত তেঁতুল হয়েছে, এই তেঁতুল কাউকে দেব না। আহা, তেঁতুল দেখলেই পরাণটা জুড়িয়ে যায়। আরে বুড়িমা, তোমার গাছে দেখছি আগের চেয়ে বেশি তেঁতুল হয়েছে। বেশি না চাই, এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো, এত কম তেঁতুল কোনোদিনও আমার গাছে হয়নি। তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা, কতদিন তেঁতুল মাখা খাই না। না না না, ও কথা মুখেও আনিস না, যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো তোর মাথা। কিন্তু তুমি তো তেঁতুল খাও না বুড়িমা। চুপ কর, আমার তেঁতুল তোকে আমি দেব না, এটাই আমার শেষ কথা। বুড়ি ছিল অনেক কিপটে। তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও সে কাউকে একটা তেঁতুলও খেতে দিত না। নিজে তো কোনো তেঁতুল খেতেও না, আবার কেউ চাইলে তাকেও দিত না। মা, ও মা, আমার জন্য তেঁতুল এনেছো? না রে মা, বুড়িটা যে কিপটে আগেই বলেছিলাম, শুধু শুধু গিয়ে অপমানিত হব। কিন্তু মা, আমার যে অনেক তেঁতুল খেতে মন চাইছে। দাঁড়া না, বাবা আসুক, তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছে চেয়ে আরো মিষ্টি তেঁতুল এনে দিতে বলবো। টুম্পা অনেক দিন ধরেই বুড়ির গাছে তেঁতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল, কিন্তু তার মা গিয়ে বুড়ির কাছে তেঁতুল চাইলে বুড়ি অপারগতা জানায়। জানিস জমিলা, আমার না অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে, আর বুড়ির গাছেও অনেক তেঁতুল ধরেছে। তাতে কি, গাছে পাকা বেল দেখে কাকের কি লাভ, বুড়ি তো আমাদের আর খেতে দিবে না, বুড়ি যা কিপটে। তবে আমি চাইলে চুরি করতে পারি। কিন্তু কি করে চুরি করবি, তুই তো গাছে উঠতে পারিস না, আর আমিও তো উঠতে পারি না। আমার জানা মতে নিশান গাছে উঠতে পারে। কিরে, তোরা আমার নামে কি বলছিস? জমিলা আর টুম্পা নিশানকে বুড়ির ডালের তেঁতুলের কথা বলে। চল চল, আর দেরি করছিস কিসের জন্য? আহা, তেঁতুলের কথা বললেই জিভে জল চলে আসে। এরপরে তারা তিনজন মিলে বুড়ির তেঁতুল গাছের সামনে আসে। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ওরে বাপরে, একটা তেঁতুল গাছে এত তেঁতুল কি করে ধরে? বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। ছড়া পরে কাটিস, এই নিশান তাড়াতাড়ি তেঁতুল পার, এত সুন্দর ঝলমলে তেঁতুল আমার যে আর তর্স হয়েছে না রে। এতই যখন বলছিস, তাহলে আমাকে কেন এনেছিস? তোরা একা একাই পেরে খেতি। টুম্পা, নিশান, নিজেদের মধ্যে ঝগড়া না করে তেঁতুল নিয়ে চল, বুড়িমা দেখে ফেললে আর উপায় নেই। বুড়ি তার ঘর থেকে ওদের কথা শুনে ফেলে। এই ভর দুপুর বেলা আমার তেঁতুল গাছের সামনে কে রে? কার এত বড় সাহস তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করছে? দাঁড়া দাঁড়া পাজির দল, তোদের একদিন কি আমার একদিন। বুড়িমা একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে। এদিকে তারা সবাই তেঁতুল নিয়েই দৌড় দেয়। দাঁড়া দাঁড়া বলছি, আজ তোদের একদিন কি আমার একদিন, ধরতে পারলে পিঠের চাল তুলে নেব। বুড়ির ডালে তেঁতুল ঝুলে, খাবো আজ মজা করে। দাঁড়া একটুখানি দাঁড়া, আমার গাছে তেঁতুল তোকে খাওয়াচ্ছি। ওরা তিনজন যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল, বুড়িও তাদের পিছু পিছু লাঠি নিয়ে তাড়া করতে থাকে। এদিকে বুড়ির ঘরের এক কোণা থেকে একটা চোর বলে, বুড়ির ডালে তেঁতুল ঝোলে, খাবো আমি আজ মজা করে। যাই, বুড়ি তো নেই, এই ফাঁকে তেঁতুলগুলো পেরে নিয়ে যায়,
বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে। বুড়ি যখন ওদের তিনজনকে তাড়া করছিল, এই ফাঁকে বাড়ি খালি পেয়ে চোর বেটা বুড়ির গাছে তেঁতুল পাড়তে থাকে, তারপরে বস্তায় ভরে নিয়ে যেতে থাকে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে। ওদিকে বুড়ি ওদের ধরতে না পেরে হাঁপিয়ে ওঠে, পারলাম না তোদের ধরতে, তাতে কি হয়েছে? আর একদিন যদি দেখি আমার তেঁতুল গাছের তেঁতুল চুরি করছিস, তাহলে গ্রামের মণ্ডলের কাছে বিচার দিব, এই বলে দিলাম। এরপর বুড়িমা বাড়ি ফিরে যেতে থাকে। এদিকে ওরা তিনজন চুরি করা তেঁতুল গাছের নিচে বসে খেতে থাকে। আহ কি মজা, বুড়ির গাছের তেঁতুল এত মজা হবে, আগে বলবি না? তাহলে তো আরো আগে শেষ করে দিতি। চল সবাই একসাথে বলি, বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আজ মজা করে। পরের দিন চোর বেটা আবারও বুড়ির বাড়িতে এসে লুকিয়ে থাকে। আহ কালকে তেঁতুল বেশি যা পেলাম না, এরকম আর কয়েকবার করতে পারলে আমাকে আর চুরি করতে হবে না। এদিকে টুম্পা আর নিশান আজও তেঁতুল চুরি করতে বুড়ির গাছের সামনে আসে। কিরে নিশান, জমিলা কোথায়? জমিলাকে দেখতে পাচ্ছি না। ও আমাদের জন্য অপেক্ষা করছে, ও আজ নাকি তেঁতুল ভর্তা বানিয়ে খাবে। তাহলে দেরি না করে তুই গাছে উঠে পড়, বুড়িমা আবার কখন চলে আসে কি জানে। এই যে আমি হতচ্ছাড়ার দল, আবারও তোরা আমার গাছে তেঁতুল চুরি করতে এসেছিস। দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। তাড়াতাড়ি পালা, বুড়ি মারছে, আজ ধরতে পারলে আর রক্ষে নেই, বুঝলি? বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। বুড়িমা তাদেরকে আবারও লাঠি নিয়ে তাড়া করে, আর ওরা দুজনও প্রাণপণে দৌড়ে পালাতে থাকে। কিন্তু এক সময় টুম্পা পা পিছলে পড়ে যায়, আর বুড়িমা তাকে ধরে ফেলে। এবার কই যাবি হতচ্ছাড়া, বল। আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার গাছের সামনেও আসবো না। টুম্পা মাথা নিচু কর। টুম্পা মাথা নিচু করে, আর ঈশান তখন একটা বড় ঢিল বুড়িমার দিকে ছুঁড়ে মারে। বুড়িমা ঢিল লাগাতে মাটিতে পড়ে যায়, তার হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে। ওরে বাবা রে, গেলুম রে গেলুম, কে কোথায় আছিস? আমাকে একটু বাঁচা, মাথাটা যে আমার গেল। আর তখনই বুড়িমা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। পরের দিন গ্রামের সবাই জানতে পারে বুড়িমা মারা গেছে। বুড়িমার মৃত্যুর খবর শুনে গ্রামের সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে। যাক বাবা, গ্রামের কিপটে বুড়িটা তাহলে শেষ পর্যন্ত মরেছে, বলো। এরপরে কেটে যায় অনেক দিন, গ্রামের সবাই বুড়িমার কথা ভুলেই যায়। কিন্তু তখনই আবার নতুন করে বুড়িমার তেঁতুল গাছে তেঁতুল ধরে। এবার বুড়িমার তেঁতুল গাছে আগের থেকে কয়েক গুণ বেশি তেঁতুল ধরেছিল। এই তো বিরোচনা, ভরে গেছে তেঁতুল, খেয়ে আসি। না রে টুম্পা, এখন আর বুড়িমার তেঁতুল গাছে তেঁতুল খেতে ইচ্ছেই করে না। আহারে বেচারা বুড়িমা, হঠাৎ করে কিভাবে যে মারা গেল কেউ বলতে পারে না। আরে দূর চল না, শুনেছি এবারে তেঁতুল অনেক মিষ্টি হয়েছে। তাহলে চল, এতই করে যখন বলছিস, বুড়িমার তেঁতুলগুলো খুব মিষ্টি লাগে, যাই কয়েকটা খেয়ে আসি। এই বলে তারা দুজনে বুড়িমার তেঁতুল গাছের কাছে যায়। তারা গিয়ে দেখে বুড়িমার তেঁতুল গাছে এবার আগের চাইতে অনেক বেশি তেঁতুল হয়েছে। বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো এখন মজা করে। হ্যাঁ হ্যাঁ খাবি তো তেঁতুল, তা পারবি কি করে? তুই এখানে দাঁড়া, আমি লাঠি নিয়ে আসছি। জমিলা লাঠি আনতে চলে যায়, আর টুম্পা তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে তেঁতুল দেখতে থাকে। এরে টুম্পা, তুই আবারও তেঁতুল চুরি করতে এসেছিস। কি কে কথা বলছে, কে?
আমি রে, আমি তোদের কিপটে বুড়িমা, যে তোদের তেঁতুল খেতে দিত না। ই, এখন আমাকে চিনতে পেরেছিস? বুড়িমা, বুড়িমা আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই তোমার কাছে তেঁতুল চুরি করব না, আমি তোমাকে মারিনি, দয়া করো বুড়িমা আমাকে মেরো না। কি বলছিস এসব? তোকে কেন আমি মারতে যাব? তুই আমার কাছে তেঁতুল চুরি করিস বলে তোকে কিছুই বলবো না, শুধু শুধু ভয় পাস না। সত্যি বলছো বুড়িমা, আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ রে হ্যাঁ, তবে তুই আমাকে একটা কাজ করে দে, গ্রামের সামনে যে নতুন দোকানটা হয়েছে না, ওই দোকানের সামনে গিয়ে শুধু বলবি, বুড়ির কাছে হাজার তেঁতুল খাওয়ার মানুষ নাই। আহা, খাবার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই। ঠিক আছে বুড়ি, আর শোনো, ওই দিন যদি নিশান তোমায় ঢিল না মারতো তাহলে আজ তুমি বেঁচে থাকতে, এর জন্য আমায় ক্ষমা করে দিও। কিরে টুম্পা, কার সাথে কথা বলছিস? না, কই, কারোর সাথে তো কথা বলছি না। লাঠি এনেছিস? না রে, লাঠি পাইনি, চল কাল আবার আসবো। এরপরেই জমিলা আর টুম্পা বাড়ি চলে যেতে থাকে। যাওয়ার পথে টুম্পা দেখতে পায় গ্রামের ধারে সেই নতুন দোকানটি। তুই দাঁড়া, আমি একটু দোকান থেকে আসছি। এই বলে টুম্পা দোকানের সামনে যায়। দোকানদারের সামনে গিয়ে টুম্পা ছড়া কাটতে থাকে। পুরীর কাছে হাজার তেঁতুল খাওয়ার মানুষ নাই। আহা, খাওয়ার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই। আহা, বুড়ির তেঁতুল খাই। এবারও বুঝি বুড়ির গাছে তেঁতুল হয়েছে, গিয়ে তো একবার দেখতেই হয়। তবে রাতে যাব, না হলে মানুষ যে দেখে ফেলবে। এরপরেই রাতের বেলা দোকানদার বুড়ির তেঁতুল গাছের সামনে যায়। ওরে বাপরে, এবার দেখছি বুড়ির তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছে, সবগুলো পেরে বিক্রি করতে হবে। যে এমন সময় দোকানদারের সামনে তেঁতুল গাছ থেকে বুড়ি নেমে আসে। কি রে দোকানদার, আমাকে চিনতে পেরেছিস? কি বুড়িমা, তুমি কোথা থেকে আসলে? তুমি তো মরে গিয়েছিলে। হ্যাঁ রে হ্যাঁ, ওই দিন আমার মাথায় ঢিল লাগলে আমি বাড়ি ফিরে আসি, আর এসে দেখতে পাই তুই আমার কাছে তেঁতুল চুরি করছিস, আর তখনই তুই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি মারা যাই। কি হয়েছে তো? আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমার ভুল হয়ে গেছে, আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না, দয়া করে বুড়িমা, দয়া করো। দয়া তো তোকে করবই। এই কথা শুনে দোকানদার দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু বুড়িমা তাকে ধরে বেদম পেটায়। আর এর পরদিন গ্রামের সবাই জেনে যায় যে বুড়ি মরার পরেও তার তেঁতুল গাছ পাহারা দিচ্ছে, আর এরপর থেকে কেউ আর তেঁতুল গাছের নিচে যেত না। এক গ্রামে পাশাপাশি দুই ভাই বাস করত। বড় ভাই ছিল খুব ধনী চাষি, আর ছোট ভাই ছিল গরিব। ছোট ভাই পড়াশোনা কিছু জানত না, বড় ভাই এই সুযোগে ছোট ভাইয়ের কাছ থেকে সব জমি লিখে নিয়েছে। সামান্য একটু জমি দিয়েছে, যা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলে। ওগো, তুমি ওই গাছের নিচে বসো, আমি ওই জমিটুকু কুপিয়ে আসছি। তুমি আগে এসো, ভাত খেয়ে নাও, ভাত যে ঠান্ডা হয়ে গেল,
কাজ পরে করো। ওগো শুনছো, আমি তো খুব অসুস্থ, দিন দিন তো শরীরটা খারাপের দিকে যাচ্ছে, আর কতদিন এভাবে ডাক্তার না দেখিয়ে থাকবো বলো তো? দেখো বউ, আর একটু ধৈর্য ধরো, আমি তো কাজ করছি, কিছু টাকা হাতে পেলে তোমাকে ডাক্তার দেখাবো। আচ্ছা তুমি খাও। কি আর করব বলো, পড়ালেখা তো জানি না, আমাকে এটুকু জমি দিয়ে বাকি সব আমার ওই বড় ভাই নিয়ে গিয়েছে। তুমি এসব নিয়ে দুঃখ করো না, একদিন দেখো আমাদেরও সুদিন আসবে। তাই যেন হয়। ওগো শুনছো, তোমার ভাই আর ভাইয়ের বউ সারা দিন তো কাজ করে, ওদের দেখে আমার একটুও সহ্য হয় না, এমন ভাব করে যেন একেবারে ফকিরের ঘরের ফকির। তোমার ওইসব নিয়ে ভাবতে হবে না গিন্নি, ওরা যেন সারা জীবন আমাদের গোলাম হয়ে থাকে সেই ব্যবস্থাই করব। তুমি ওই চরের জমিটুকু তোমার ভাইকে দিতে গেলে কেন বলো তো? আরে অতটুকু না দিলে লোকে কি বলবে বলো তো? এই শোনো না, আমাকে একটা গয়না গড়িয়ে দিবে? দেব গিন্নি দেব, তুমি আমার একমাত্র বউ, তোমাকে ছাড়া কাকে দেব বলো? আচ্ছা খেয়ে নাও তো তাড়াতাড়ি। হঠাৎ একদিন রাতে ছোট ভাইয়ের বউ খুব অসুস্থ হয়ে পড়ে। ওগো শুনছো, আমার বুকে কেমন ব্যথা করছে গো, আমি যে শ্বাস নিতে পারছি না। কি হলো তোমার গিন্নি, এমন করছো কেন? আমি মনে হয় আর বাঁচবো না, আমার খুব কষ্ট হচ্ছে। না না তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমার খুব কষ্ট হচ্ছে গো, তুমি আমাকে বাঁচাও। তুমি একটু ধৈর্য ধরো, আমি আসছি। রাকেশ তার বউকে ঠেলা গাড়িতে করে ঠেলে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। রাকেশ তার বউকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার বউকে বাসান ডাক্তার, ও সারা আমার কেউ নেই, যে আর কেউ নেই। আপনি শান্ত হন, আমি দেখছি। ডাক্তার মালতীকে দেখে বলে, আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করেছে, ওনাকে এখনই অপারেশন করতে হবে, আপনি এখনই 2 লক্ষ টাকার ব্যবস্থা করুন। 2 লাখ? এত টাকা, এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার, কোথায় পাবো? দেখুন আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ, অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না, আপনি টাকার ব্যবস্থা করুন। বউকে হাসপাতালে রেখে রাকেশ কাঁদতে কাঁদতে টাকার খোঁজ করতে বের হয়। সে তার বড় ভাইয়ের বাড়িতে যায়। দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর দরজা খোলে। দাদা দাদা, আমার বউ হার্ট অ্যাটাক করেছে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। 2 লাখ? 2 লাখ টাকা কি মুখের কথা, আমি কোনো পয়সা টয়সা দিতে পারবো না, যা আমার কাছে কোনো টাকা নেই। তোমার বউ মরবে তাতে আমাদের কি, এত রাত্রে ঘুম ভাঙাতে আসছো কেন? আমি আমার জমি তোমাদের নামে লিখে দেব, দয়া করে আমাকে টাকাটা দাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর জমি যদি কিনি তাহলে তো সেই আমার জমিতেই থাকবি, যাবি আর কোথায়, যা তো তুই এখান থেকে যা। টাকা পয়সা আমাদের কাছে নেই, আমরা দিতে পারবো না, যাও এখান থেকে। যত সব ঝামেলা কোথা থেকে যে আসে এইসব। আচ্ছা সবাই বলে আমাদের গ্রামের জমিদার নাকি অনেক দয়ালু, যাই তো তার কাছে গিয়ে দেখি। ততক্ষণে সকাল হতে শুরু করেছে। জমিদার সাহেবের বাড়ি তো গ্রামের একেবারে শেষ মাথায়, এত ঘুরে গেলে অনেক দেরি হয়ে যাবে, যাই জঙ্গলের মধ্য দিয়ে যাই, তাহলে দ্রুত যেতে পারবো। অনেক অনেক তৃষ্ণা পেয়েছে, সারা দিন কিছু না খেয়ে এই অবস্থা, না জল ছাড়া আর বাঁচবো না,
আমায় একটু জল খেতেই হবে, দেখি আশেপাশে কোনো কুয়ো আছে কিনা। আরে এ কি, এ আমি কি দেখছি, এই সোনা কোথা থেকে আসছে? যাও এখান থেকে সোনা নিয়ে যাও, আর তোমার স্ত্রীর চিকিৎসা করো, আর বাকি সোনা বিক্রি করে তোমার প্রয়োজন মেটাও। কে কে কথা বললো? ভয় পেও না, যা বলছি তাই করো। তুমি যেই হও, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। যাই আমি এর থেকে কিছু সোনা নিয়ে বউকে সুস্থ করি। এরপর রাকেশ সেখান থেকে কিছু সোনা নিয়ে হসপিটালে যায়। সেখান থেকে ডাক্তারকে সোনা দিয়ে তার বউকে চিকিৎসা করে। তার বউয়ের চিকিৎসার পরে বাকি সোনা বিক্রি করে মস্ত বড় একটা বাড়ি করে। রাকেশের এত উন্নতি দেখে মহেশ আর তার স্ত্রী হিংসায় জ্বলতে থাকে। শুনেছো গিন্নি, রাকেশ এত টাকা কোথায় পেল? ওরা তো অনেক কিছু করে ফেলেছে, আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে। আমি তো সেটাই ভাবছি। চলো আমরা গিয়ে জিজ্ঞাসা করি, তোমার যা হাবা গোবা ভাই, ও নিশ্চয়ই বলবে। হ্যাঁ তাই চলো। এরপরে মিতালি আর মহেশ রাকেশদের বাড়িতে যায়। দাদা তুমি আমার বাড়িতে এসেছো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আমরা তো তোমাদের আপনজন, তোমরা ছাড়া আমাদের কে আছে বলো? তাই তো দিদি, আপনারা বসুন, আমি আপনাদের জন্য রান্না চড়াই। আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, মাপ করে দাও। সিসি ভাই তুমি এসব কি বলছো, তুমি তো আমার ভাই। আচ্ছা তোমরা এত বড় লোক হয়ে গেলে কিভাবে? আপনারা বসুন, সব বলছি। কিরে ভাই এত বড় লোক হলি কি করে, তুই তোর দাদাকে বলবি না? হ্যাঁ তোমাদের সারা আর কাকে বলবো। আচ্ছা আমরা তাহলে আসি, বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। সে কি দিদি, এইমাত্র যে আসছো, আজ আর যেতে দিচ্ছি না। না আজ না, আর একদিন আসবো, যাই তাহলে। এরপর তারা চলে আসবে। গিন্নি তাড়াতাড়ি চলো, আমরাও যাই সেই নলের কাছে, আমরা ছোটসে আরো অনেক বেশি সোনা আনবো, আরো ধনী হব। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমার যে আর তস হইছে না। এরপর তারা সেই ট্যাপের কাছে যায়। ট্যাপ ছাড়ে কিন্তু কিছুই বের হয় না। ওগো এ তো দেখি কিছুই বের হয় না, তোমার ভাই কি মিথ্যে বললো তাহলে? ও তো মিথ্যা বলার মতো মানুষ না। আচ্ছা এই কুয়োর মধ্যে নেই তো, চলো তো দেখি। এরপরে মিতালি কুয়োর মধ্যে উঁকি দিবে। না কিছুই তো দেখছি না, হাতটা ধরো তো ভালোভাবে উঁকি দি। মিতালি ভালোভাবে উঁকি দিতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যায়। আহ আরে আমাকে ধরে আসো কেন, সারো সারো বলছি। আহ পড়ার সময় মহেশকে ধরে থাকার জন্য মহেশও সাথে সাথে পড়ে যায়, আর দুজনেই মারা যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।